সো গুড মর্নিং, আমি আকাশদীপ। আর সবাই কেমন আছো? আই হোপ ইউ অল আর ডুইং গুড। কে আমার কাছে ফোন নেই, খুব দুঃখের দিন আমার কাছে। আই মিন আমার ফোনটাকে ক্যাশিফাইতে সেল করে দিয়েছি, নতুন ফোন আজকে পেয়ে যাব। কি ফোন নিয়েছি সেটা আমি শেষে দেখাচ্ছি, যে কি ফোন পেয়েছি দিনের শেষে পাবো, যখন দিনের শেষে দেখাবো। আর 12টা বন্ধু যারা বিভিন্ন জায়গায় একসাথে আমরা ঘুরতে যাই, তারাই এবার একসাথে যাচ্ছি হচ্ছে সান্দাকফু ট্রেকে। ট্রেক বলা ভুল, পুরোটা ট্রেক করছি না, আপহিল ট্রেক করছি না, বিকজ আমি জানি যে আপহিল ট্রেকটা খুব কষ্টকর, কারণ আমাদের সবার জন্য এটা ফার্স্ট টাইম। আমি শুনেছি বাকিদের থেকে আপহিল ট্রেক খুব কষ্টকর, আমরা ডাউনহিল ট্রেক করছি। এবারে এই ক্ষেত্রে অনেকে বলেছে ডাউনহিল ট্রেক নাকি আপহিলের থেকেও নাকি কষ্টকর, আমি জানি না। এটা আমাদের মনে হয়েছে যে আমরা পারবো, তো সেই জন্যই আমরা করছি। আর সেটার জন্য প্যাকিং করতে হবে, সেগুলো আমরা করেছি, কেনাকাটা করেছি। প্যাকিংটা আমি দেখাবো আমি কী প্যাকিং করছি, সো সঙ্গে থাক। আর একটা ফোন ছাড়া দিন কাটানো কতটা কষ্টের কী করে বোঝাই, মানে এমনই অভ্যাস হয়ে গেছে। তো যেটা করছি সেটা হচ্ছে সান্দাকফুর এই টোটাল যে ট্রেকটা, যে প্ল্যানিংটা আমরা করছি, সেটার যে প্যাকিংটা, সেটা যেগুলো করছি, আমি তো কখনো ট্রেক করিনি, যাদের থেকে জানতে পেরেছি, দেওপ্রিয়দার থেকে জানতে পেরেছি, সেইগুলো কী কী নেবো মোটামুটি একটা হিসেব করে নিয়েছিলাম, সেই ওয়াইজ প্যাকিং করছি। কী কী করছি একটু দেখিয়ে দিচ্ছি, যারা হয়তো এর পরের ট্রেকে যাবে হয়তো এই ভিডিওটা দেখে তাদের সুবিধা হবে, দেখিয়ে দিচ্ছি। এক তো একটা ট্র্যাক স্যুট টোটাল নিচ্ছি, আর তার সাথে একটা ট্রেকিং করছি যেদিন সেদিনে একটা আলাদা করে প্যান্ট নিচ্ছি, সেই দুদিনের একটা প্যান্ট, একটা থার্মাল প্যান্ট নিচ্ছি রোজকার পরার জন্য, আর তিন চারটে টি শার্ট নিচ্ছি রোজ চেঞ্জ করার জন্য, একটা নেক ওয়ার্মার, প্লাস হচ্ছে এটা ট্রেকিং শ্যু কেচুয়ার ডিক্যাথলন থেকে নিয়েছি দিস ওয়ান, আর তার সাথে এই জ্যাকেটটা, এটা -10°C। আমার যেহেতু পার্টিকুলারলি শ্বাসকষ্টর সমস্যা আছে, তার জন্য আমি অ্যাস্থালিন, সাথে ফোরাকর 200 রয়েছে। তাতেও যদি কাজ না হয়, কোনো সমস্যা আসে, তার জন্য পার্টিকুলারলি এই একটা নিয়ে নিয়েছি, দিস ইজ Oxy-99। এটা একটা পিওর অক্সিজেন থাকে, যেটা আমাদেরকে ওই স্প্রে করে নিতে হবে যদি সেরকম কোনো সিচুয়েশান আসে। তাছাড়া বিভিন্ন রকমের ওষুধ নিয়েছি, মাথা ব্যথা, গা ব্যথা, পা ব্যথা, সব কিছুর ওষুধ নিয়েছি। তার প্লাস হচ্ছে ক্রেপ ব্যান্ডেজ নিয়েছি, পেট ব্যথার ওষুধ, ব্যান্ডেড, গ্যাস, অম্বল, সব কিছু নিয়েছি যেগুলো দরকার হয়, সবার সবার আলাদা আলাদা দরকার। আর দিস ওয়ান, এটা হচ্ছে ট্রেকিং ব্যাগ, এই ব্যাগটা আমি নিয়েছি হচ্ছে ট্রিপলের ব্যাগ, এটা ট্রিপলের ব্যাগ, হ্যাঁ, এটা 85 লিটার্স, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। আর এটা সামনে একটা ডিট্যাচ করা যায়, এই একটা ছোট্ট ব্যাগ এটা সামনে থেকে, যেটার মধ্যে আমি পাওয়ার ব্যাঙ্ক থেকে আরম্ভ করে টুকটাক জিনিসপত্র নিয়েছি। এগুলোই আমার মোটামুটি একটা প্যাকিং হয়ে রয়েছে। নি ক্যাপ নেওয়া হয়েছে, ডাউনহিলে যখন আমরা ট্রেক করবো তখন খুব দরকার সেটা, সেটাও আরেকজনের কাছে রয়েছে, ভাইয়ার কাছে রয়েছে, সেটাও আমাকে নিতে হবে, কালেক্ট করতে হবে। আর টর্চ, টর্চটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওইখানে বেশিরভাগ দিনই ইলেকট্রিসিটি থাকে না, সো টর্চ ইজ ইম্পর্ট্যান্ট। আর ডিও তো লাগবেই, কারণ যেটুকু আমি শুনলাম 3-4 দিন স্নান করা যাবে না, যেটা আমার জন্য খুশির ব্যাপার, কিন্তু বাকিদের জন্য না। নতুন ফোন চলে এসেছে, আমি 3টে ফোন নিয়ে একটু কনফিউজ ছিলাম, OnePlus 8 Pro নেবো না আইফোন নেবো নাকি LG নেবো, আমি শেষ অবধি LGটাই চুজ করলাম। দিস ইজ মাই নিউ ফোন, LG উইং। আমি জাস্ট একটুখানি আনবক্স করে দেখাচ্ছি ছোট্ট করে আমার ফোনটা কীরকম, কোনো টেক রিভিউ না, আমার ফোনটা কীরকম জাস্ট আমি সেটুকুনি শুধু দেখাবো, চলো দেখিয়ে ফেলি। ফোনটার যেটা সুইভেল মোড সেটা কীরকম কাজ করে একবার সেটা দেখে নিই। সিক্স পয়েন্ট ডাবল এইট ইঞ্চির একটা স্ক্রিন, আর তার সাথে নিচে একটা 3.5 ইঞ্চির মতন স্ক্রিন দিয়েছে, ডুয়াল স্ক্রিন। আমি জাস্ট ফোনটাকে একটু রেডি করলাম, রেডি করে
গুগল অ্যাকাউন্ট দিয়ে রেডি করে জাস্ট কয়েকটা জিনিস চেক করছি, যেটা হচ্ছে এখানে ভিডিও কোয়ালিটি কেমন দেয় বা কীরকম। আমি জাস্ট এই কোস্টারিকার এই 4K ভিডিওটা চেক করছিলাম, ভিডিওটা এইভাবেও আমরা দেখতে পারি। ভিডিও কোয়ালিটি প্রিটি অ্যামেজিং, খুব ভালো ভিডিও কোয়ালিটি। পোলেড স্ক্রিন দিয়েছে, এবার আমি জানি না পোলেড স্ক্রিনে কী হয়, পোলেড অ্যামোলেডের ভাই পোলেড। আর এটার ক্যামেরাটা সম্বন্ধে অনেক কিছু শুনেছিলাম যে ক্যামেরাটা খুব ভালো, যেটা দেখলাম কালার কোয়ালিটি কালার কারেকশান ট্রু টোন দেয়, যেটা আসল কালার সেটাই দেয়, ওপো ভিভোর মতন সাদা করে দেয় না। এবং বেশ অনেকগুলো মোড আছে, পোর্ট্রেট মোড, স্টিকার মোড, আমি জানি না এসব কী স্টিকার মোড। আর যেটা একটা এটার যেটা একটা এটার মেন USP সেটা হচ্ছে এটা গিম্বল মোড, যেটা দিয়ে মোবাইলকে না সরিয়েও আমি ডান দিক বাঁ দিক নিচে ওপরে করতে পারি। আর এটা দিয়ে ডুয়াল রেকর্ডিংও হয়, পপ আপ ক্যামেরা রয়েছে, পপ আপ ক্যামেরা দিয়ে ডুয়াল রেকর্ডিংও হয়। আর তার সাথে যেগুলো বাকি অপশানস থাকে, টাইম ল্যাপস কিংবা স্লোমো, সেগুলো রয়েছে। সবাই ফোনটা ইউজ করা শুরু করলাম, গত আইসক্রিম এসে গেছে, আইসক্রিমের উন্মোচন হতে চলেছে, কাসাটা হাজির হয়ে গেছে, কাসাটা। আর সারাদিন ধরে আমি চেষ্টা করলাম সব কিছু প্যাক করার, প্যাক করেছি, কিছু জিনিস ভুলে গেছিলাম সেগুলো এনেছি, এনে নতুন করে প্যাক করেছি কালকে বেরোনো। আর ভিডিওটা কেমন লাগলো, এটা আমার প্রথম চেষ্টা ভ্লগ বানানোতে, আমি জানি না কী হয়েছে তৈরি ওটা, মানে কতজন তোমাদের ভালো লাগবে, যেমনই লাগুক সেটা প্লিজ অনেস্ট রিভিউ দিও। সান্দাকফু ট্রেকটার উপরে, মানে হাফ ট্রেকটার উপরে আমি একটা সিরিজ করব, অন্তত 4টে এপিসোডের, যেখানে যেখানে থাকবো সেইগুলো দিনগুলো গোটার দিনটাকে নিয়ে করব। বিজন বাড়িরও একটা ভিডিও 2টো এপিসোডের আমি নিয়ে আসব, সেটা অলরেডি এডিটিং হয়ে গেছে। আমি পরের সপ্তাহ থেকে প্রত্যেক সপ্তাহে অন্তত 1টা কিংবা 2টো করে ভিডিও দেব, আই প্রমিস। আর এরপরেও নতুন নতুন চেষ্টা করব, কোনো রেস্টুরেন্টে গেলাম বা কীরকম দিন কাটালাম, কোনো স্পেশাল কিছু হলো সেইগুলো আমি শেয়ার করব। আপাতত এই ভিডিওটা যদি এতক্ষণ দেখো তাহলে লাইক করে দাও, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করে দাও। যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদেরকে বলো যে সাবস্ক্রাইব করতে, আমি কাউকে ডিসঅ্যাপয়েন্ট করবো না। আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো, ভালো ভালো টপিকে কথা বলবো, ভালো ভালো নতুন ব্লগ নেক্সট উইকে আসবে, রবিবার হয়তো আসবে না, পরের সপ্তাহতেই, তার পরের দিন আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি হোলির দিন যাতে নতুন একটা ভিডিও আসে সেটা দেওয়ার। ততক্ষণ অবধি এই ব্লগটা দেখ, জানাও কেমন লাগলো, আমি কী কী আর নতুন করে করতে পারি সেগুলো ডেফিনেটলি জানিও। টিল দেন টাটা, ভালো থাকো সবাই, নতুন করে আবার একটা সেকেন্ড ইনিংস শুরু করেছে করোনা, সেটা যাতে তাকে অল্প রানে বান্ডিল করে দেওয়া যায় সেই চেষ্টা করো। মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো, মাস্ক ইউজ করো, 2 গজের দূরত্ব রাখো, চেষ্টা করো ভালো করে থাকার। নতুন ভিডিও পরের সপ্তাহে আসছে, টিল দেন বাই।